dear students. Are you all right? Okay. Let us start. Today's lesson about article. Ki porabo bollam? Article porabo. Article, the words A and three. The words A and D are usually called articles. A and D, ei tinti word ke amra article boli. Tai to? Ei article e bhag ache. Article is divided into two parts. Bhag ache. Kota bhag? Duto bhag. At a indefinite article, at a definite article. Tale ki bollam? A and D are usually called articles. Article is divided into two parts. One is indefinite article and other definite article. Okay? Indefinite article, A and. A and এই আর্টিকেলের নিয়ম কি যখন কোন ওয়ার্ড এক বা একটি বোঝাবে কি বললাম যখন কোন ওয়ার্ড বা সংখ্যা এক অথবা একটি বোঝাবে এবং সেই ওয়ার্ডের প্রথমে সেই যে ওয়ার্ড সেই ওয়ার্ডের প্রথমটি প্রথম লেটারটি কনসোনেন্ট হবে তখন সেই ওয়ার্ডের আগে এ বসবে তাহলে আর্টিকেল ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেলে আমরা দুটো পেয়েছি এ এন্ড এ ব্যবহারের নিয়ম কি পড়াচ্ছি তোমাদের এ ব্যবহারের নিয়ম কেমন করে আমরা এ কে ব্যবহার করব যখন কোনো ওয়ার্ড বা সংখ্যা এক বা একটি বোঝাবে এবং সেই ওয়ার্ডের প্রথম লেটারটি কনসোনেন্ট হবে তখন সেই ওয়ার্ডের আগে এ বসবে অ্যাজ ফর এক্সাম্পল ডগ আ ডগ মাঙ্কি আ মাঙ্কি তাহলে ডগের আগে এ বসলো মাঙ্কির আগে এ বসলো বোঝা গেল এবারে কিছু কিছু ব্যতিক্রম আছে সেটা জেনে নিতে হবে ব্যতিক্রমে কি আছে কোন ওয়ার্ড কনসোনেন্ট দিয়ে শুরু হলে ওয়ার্ডটা যদি এ ই আই ও ইউ এ পাঁচটা ভয়েল আর ২৬টার মধ্যে বাকি ২১টা কনসোনেন্ট তোমরা ক্লাস ওয়ান এবং টু এই দুটো ক্লাসে আর্টিকেল এবং তার অ্যালফাবেটের যে ২৬টা লেটার তার সম্বন্ধে তোমাদের ধারণা হয়েছিল এখন বিস্তার ধারণা দেওয়ার জন্যে এলাবোরেটলি তোমাদেরকে ডিসকাশনের জন্য আজকে এই আর্টিকেলের নিয়মগুলো তোমাদের বুঝতে হবে তাহলে আমরা নিয়মে এ ব্যবহারের নিয়মটা আমরা বুঝতে পারলাম কিন্তু ব্যতিক্রমে কি আছে কোন ওয়ার্ড কনসোনেন্ট দিয়ে শুরু হলে কি বললাম কোন ওয়ার্ড কনসোনেন্ট দিয়ে শুরু হলে এবং উচ্চারণের সময় যদি প্রথমে ভাওয়েল সাউন্ড আসে যদি উচ্চারণ করতে গিয়ে আমি প্রথমে আমার ভাওয়েল সাউন্ড আসছে তাহলে তার পূর্বে অ্যান বসে অ্যাজ ফর এক্সাম্পল এমএলএ এমপি এই যে এমএলএ দেখো এ এমএলএ কি আসছে এ তাহলে ভাওয়েল সাউন্ড সেই জন্য তার আগে কি বসবে an MLA an MLA an MP an MP an MP very good to hear তাহলে আমরা ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল এর ব্যবহার আমরা বুঝলাম এবারে ইন্ডেফিনিট আর্টিকেলে অ্যান এর ব্যবহার কি সেটা বুঝব
তাই না? তাহলে ছয় লেখো যে এন কি হবে, এন ব্যবহারে আমরা কি করব, কি আমরা বুঝতে পারি? ছোটবেলা থেকেই তোমরা ওই কেজি টু থেকে স্ট্যান্ডার্ড ওয়ান থেকে তোমরা এগুলো ভালোভাবে শেখার চেষ্টা করছো, যে যখন কোনো ওয়ার্ড আমরা লিখবো, যখন সেই ওয়ার্ডের আগে যখন আমরা দেখবো ভাওয়েল আছে, অর্থাৎ প্রথম লেটারটা ভাওয়েল হচ্ছে এ, ই, আই, ও, ইউ, এগুলোর কোনো একটা দিয়ে শুরু, ইউজুয়ালি তখন আমরা এন বসাচ্ছি, তাই না? তো এন ব্যবহারের নিয়ম, যখন কোনো ওয়ার্ড এক বা একটি বোঝাবে, ও কোনো ওয়ার্ডের প্রথম লেটারটি ভাওয়েল হবে, ওই যে বললাম এ, ই, আই, ও, ইউ, তখন সেই ওয়ার্ডের আগে এন বসবে। এটা তো জলের মতো সহজ, যেমন অ্যাপেল, অ্যান্ট, অ্যাস, এগ, এগুলো আছে, তো এখানে এন বসাবো, এখানে অ্যান অ্যান্ট হবে নিশ্চয়ই, অ্যান অ্যাস হবে, আর অ্যান এভাবে, এরকম প্রচুর তোমরা ওয়ার্ড পাবে যার প্রথম লেটারটি ভাওয়েল এবং সে কারণে যে তোমরা অ্যান বসিয়েছ, তাই না? এবারে ব্যতিক্রমী যে সকল বিষয় আছে সেগুলোতে আমাদের খুব মন দিতে হবে। সবাই প্রস্তুত আছো? নিয়ম, এখন আমি যে পাঠটা পড়াচ্ছিলাম ব্যতিক্রমী, ব্যতিক্রমী কি, যেমন দেখো যদি বলি আমি অনেস্ট, তো অনেস্ট ওয়ার্ডটা এইচ দিয়ে শুরু হচ্ছে, এইচ কি কনসোনেন্ট, সবাই যেন কনসোনেন্ট হওয়া সত্ত্বেও তার আগে কিন্তু এ না বসে এন বসবে, কেন বসলো না এইচ যেখানে উজ্জ্ব থাকছে, কেমন করে? আগে তাহলে অনেস্টটা লিখি, অনেস্ট, এইচ ও এন ই এস টি, অনেস্ট, এই অনেস্ট ওয়ার্ডটা এইচ কে আমি এখানেই প্লেস করালাম, তাই না? তাহলে এইচ কি হয়ে গেল, উজ্জ্ব হয়ে গেল, কেন? অনেস্ট তো আর বলি না, কি বলি, অনেস্ট, এই সফট সাউন্ড, সুইট সাউন্ড করলাম, প্রপার সাউন্ড এইচ, অনেস্ট, তা কি হলো, কখনোই না, কি বলি আমরা, অনেস্ট। তাহলে এইচ উজ্জ্ব হয়ে যখন যায় তখন তার উচ্চারণ অ হয়ে যায়, দ্যাট মিন্স ভাওয়েল সাউন্ড, ইজন্ট ইট? তাহলে কি দাঁড়ালো, যে কনসোনেন্ট হলেও তোমরা সবাই এটা আগে বুঝে নাও, তারপর নিজেরা লিখে নেবে, কনসোনেন্ট সাউন্ড হলেও এইচ উজ্জ্ব হয়ে যায় তখন অনেস্ট এই ওয়ার্ডটা, অ্যাজ ফর এক্সাম্পল, ঠিক তার আগে এ না বসিয়ে আমরা অ্যান বসাই, তাহলে আমরা কি বসাবো, অ্যান অনেস্ট, অ্যানের তলায় ডাক দিয়ে দিলাম, আন্ডারলাইন হয়ে গেল, কি ঠিক আছে? ঠিক তারপরে দেখো ইউ কিংবা ইউ, এই ভাওয়েল সাউন্ড যখন না হয়, আমি ভাওয়েল লিখেছি তবে ক্রস, ভাওয়েলকে কেটে দিয়েছি, তার মানে কি, লিখলাম ইউ, লিখলাম ইউ, অথচ ভাওয়েল সাউন্ড হলো না, সাউন্ডটা হর্ষই হর্ষ, ইউ হলো। অ্যাজ ফর এক্সাম্পল ইউনিভার্সিটি, কি বললাম, ইউনিভার্সিটি, ইউ এন আই ভি আর এস আই টি ওয়াই, অনেকে ভুল করে সি আই টি ওয়াই লিখে দেয়, তা কিন্তু লিখবে না, কি লিখবে, ইউনিভার্সিটি। আর কি হবে, আর একটা এক্সাম্পল দিতে পারি, ইউরোপিয়ান, কি লিখলাম, ইউরোপিয়ান। তাহলে এদের আগে স্বভাবতই দেখা মাত্র মনে পড়তো, ছোটবেলা যেমন শিখেছিলে যে ইউ আছে, ও তাহলে তো ভাওয়েল আছে, ঘ্যান বসবে,
ওটি কিন্তু হচ্ছে না, যা খুশি তা করব বলবে ওটি কিন্তু হচ্ছে না। কি হচ্ছে তাহলে? এ ইউনিভার্সিটি ভাবে থাকা সত্ত্বেও এ বসলো, তাই না? ইউরোপিয়ান ই দেখা মাত্র লম্ব লম্ব দিয়ে, স্যার প্রশ্ন খুব সহজ হয়েছে, সব পেরে গেছি। কি লিখে এসছো সেখানে? লিখে এসছো ই দেখেছো, অ্যান লিখে এসছো। অত দ্রুত ভাবলে হবে না, কনজিউম করতে হবে। কি লিখবো তাহলে? এ ইউরোপিয়ান, বোঝা গেছে? তাহলে ভালো করে ব্যতিক্রমী গুলোকে ভাবতে হবে। এবারে দেখো আর একটা তো আমরা আমরা প্রায় মানে ভুলই করে থাকি, কেন? যদি আমরা ওর উচ্চারণ, ওর উচ্চারণটা যদি ওর মতো হলো না, কার মতো হলো? ওয়া, কি বললাম? ওয়া। এই ওর উচ্চারণটা যদি ওয়ার মতো হয়, ওর মতো না হয়ে কি লিখবো তখন? তখন আমরা এ লিখবো। গুড, দেখো তাহলে ওয়ান রুপি নোট। আর কি বলতে পারি? ওই যে ওয়ান আইডিয়া, দেখেছো তো সব আইডিয়া? ওয়ান আইডিয়া সবার আগে কিন্তু এ হয়ে গেল, সামনে ভাওয়েল থাকা সত্ত্বেও আমরা কি লিখলাম? আমরা এ দিয়ে দিলাম। তাহলে তোমরা ব্যতিক্রমী গুলো খুব ভালো করে বুঝেছো। আর্টিকেলে এই পর্যন্ত তাহলে আজ তোমাদের থাকলো, পরবর্তী ক্লাসে অনেক বিস্তারিত ভাবে আর্টিকেলের বাকি পার্ট গুলো তোমাদের আমি পড়াবো। ভালো থাকবে সবাই, যত্ন সহকারে সমস্ত কাজ করবে। গুড বাই। Fire spreading all around my room. My world's so bright, it's hard to breathe, but that's alright. Hush.